দর্শক, এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ঢাকা ১৬ আসনে। এই মুহূর্তে মিরপুরের মোল্লা মার্কেটে রয়েছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছে বিকাশের কাছে। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ঢাকা ১৬ আসনে। আমরা শুনছি এই আসনের বিভিন্ন রাজনৈতিক দলের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের তৎপরতার কথা। তাদের দলের মধ্যে কোনো কারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, তাদের মধ্যে কোনো কোন্দল রয়েছে কিনা বা দূরত্ব রয়েছে কিনা, সে কথাগুলো আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব এখলাসউদ্দিন মোল্লা, তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই ১৬ আসন থেকে। জনাব এখলাসউদ্দিন মোল্লা, যে নির্বাচনটি সামনে আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের কি প্রস্তুতি রয়েছে? আওয়ামী লীগের মধ্যে তো একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে, তো আপনি কেন মনে করছেন যে আপনি মনোনয়নের দাবিদার? জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন লোক নমিনেশন চেতেই পারে, এটা গণতন্ত্র, দেশ সবারই অধিকার আছে। তবে আমি কেন চাচ্ছি, আমার এলাকার জনগণ এবং এই এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অত্যন্ত শক্তিশালী, কিন্তু এরা গার্জিয়ানবিহীন। এই এলাকার উন্নয়নের জন্যই আমাকে তারা চাচ্ছে, এই জন্যে আমি এলাকার উন্নয়নের জন্য আমি এই এলাকা থেকে নির্বাচন ইনশাল্লাহ করব। আপনার ভাই আসনের সদস্য এবং আরো কয়েকজন মনোনয়ন প্রত্যাশী রয়েছে, তো এই যে এতজন মনোনয়ন প্রত্যাশী, এটি আওয়ামী লীগের ভোটের মাঠে কি কোনো প্রভাব ফেলতে পারে কিনা? শুনেন, বাংলাদেশ আওয়ামী লীগ এটা পুরানো সংগঠন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আজকে দুনিয়াতে বেঁচে নেই এবং তার পরিবাররা আপনারা সকলেই জানেন শয়তানরা তাদেরকে খুন করেছেন। আমি তাদের বিচার চাই। 15ই আগস্টের পর, জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুর পর, আপনারা জানেন আমার পিতা মরহুম হারুন রশিদ মোল্লা এবং ঢাকা শহরের আমাদের শ্রদ্ধেয় মেয়র জনাব হানিফ সাহেব এবং নারায়ণগঞ্জের চুনকা সাহেব এবং তৎকালীন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন জনাব মালেক উকিল সাহেব, উনিও বেঁচে নাই। আমি সকলে আত্মার মাগফিরাত করি। তখন আমার বাবাই এই ঢাকা শহরের এই নেতৃত্বে হাল ধরেছিল, আমরাও সাথে ছিলাম। ইনশাল্লাহ এই শুধু ঢাকা ১৬ আসন নয়, আমরা সমস্ত ঢাকা শহরেই আমরা ইনশাল্লাহ নৌকা মার্কা বিজয় হব। এই আসনে আপনারা কেউ একজন নৌকা প্রতীক পেলে অন্য কেউ স্বতন্ত্র দাঁড়াবার সম্ভাবনা আছে কিনা? এখানে গণতন্ত্রদের সবারই অধিকার আছে, স্বতন্ত্র পড়াইতে পারে, করতে পারে, কিন্তু আমরা আপনারা জানেন যে মোল্লা পরিবার একটা ঐতিহ্যবাহী মোল্লা পরিবার, আমাদের আত্মীয় স্বজনের ভোটে বহু এবং আমাদের নেতৃত্ব তো আর আজকের থেকে দিচ্ছি না, আমার দাদা ছিল, আমার বাবা ছিল, পুরোপুরুষ থেকে আমরা নেতৃত্ব দিয়ে আসতেছি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে জনাব এখলাসউদ্দিন মোল্লা। আমরা শুনলাম এই আসনের আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশীর কথা। আমরা চারটা সংবাদে শুনবো বিএনপির একজন নেতার কথা, তাদের কি দলের কি প্রস্তুতি রয়েছে আমরা তুলে ধরবো। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসের মধ্য দিয়ে দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।